Annihilation. যার কারণে ভয়েসটা নাও ভালো হতে পারে, বাট গাইস ভিডিওতে যে ইনফরমেশন পাবা সেই ইনফরমেশনটা পাওয়ার জন্য সবাই ওয়েট করতেছ। এই ভিডিওতে দুইটা বিষয় নিয়ে কথা বলো, সেই দুইটা বিষয়ের মধ্যে একটা হচ্ছে তোমাদের মধ্যে অনেকে আমার ভিডিওর কমেন্ট বক্সে, আমার পেজে, আমার ইনবক্সে যায় বলতেছো যে ভাই ট্যাপ টেপে নাকি অ্যানালাইশন গেম সবার আগে চলে আসবে, ট্যাপ টেপে প্রি রেজিস্টার চলতেছে, সেই প্রি রেজিস্টারটি কি কাজ করবে নাকি, আর ট্যাপ টেপে কি সবার আগে অ্যানালাইশন গেম আসবে নাকি, এই বিষয়গুলো নিয়ে অনেকে অনেকভাবে আমাকে মেসেজ করতেছো। তাছাড়া এই ভিডিওর মেইন টপিক যেটা সেটা হচ্ছে অ্যানালাইশন গেম কবে আসবে, এটা তো সবাই জানো যে আজকে 22 তারিখ আসবে, বাট কয়টায় আসবে এটা সবাই জানতে চাইতেছো। অ্যানালাইশন গেম কয়টার দিকে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবো এই বিষয়টা নিয়ে অনেকে অনেকভাবে ভিডিও দিচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ইউটিউবার কনফার্ম একদম মনে করো কোন টাইমে গেমটা প্লে স্টোর আমরা পাবো এই কথাটা বলতে পারেনি। যদি কনফার্ম ভাবে জানতে চাও যে অ্যানালাইশন গেম আমরা কখন ডাউনলোড করতে পারবো, কয়টা ডাউনলোড করতে পারবো প্লে স্টোর থেকে, তাহলে এই ভিডিওটা অবশ্যই ফুল না টেনে দেখবে। আর একটা কথা তোমাদের অবশ্যই বলে দিতে চাই যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবে, আর আমার এই চ্যানেলে 5K সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবা। তো গাইস তোমাদের মধ্যে অনেকে আসো যে ট্যাপ ট্যাপ থেকে প্রি রেজিস্টার করতেছো, কারণ বর্তমানে ট্যাপ ট্যাপ থেকে প্রি রেজিস্টার চলতেছে, আর সেই প্রি রেজিস্টার করে আমাকে জানাইতেছো যে ট্যাপ ট্যাপে প্রি রেজিস্টার চলতেছে, আর সেই প্রি রেজিস্টার করার পর নাকি তোমরা ইমোট পাওয়া ফ্রিতে। তার আগে আরেকটা কথা বলতে চাই যে ট্যাপ ট্যাপ জিনিসটা আসলে কি, ট্যাপ ট্যাপ হচ্ছে আনঅফিশিয়াল একটা সাইট, মানে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হয় সেটা হচ্ছে, সেটার নাম হচ্ছে ট্যাপ ট্যাপ। এটা হচ্ছে আনঅফিশিয়াল, অফিসিয়াল কোনো কিছু না, কোনো অ্যাপের অফিসিয়াল অ্যাপ এটা না, বুঝছো, ট্যাপ ট্যাপ হচ্ছে একদম আনঅফিশিয়াল ফেক একটা সাইট আর কি, ওয়েবসাইট। বাট তোমাদের মধ্যে অনেকে আবার যে আমি এটা বলতেছো যে ট্যাপ ট্যাপ থেকে তোমরা নাকি অন্য অন্য অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতেছো, ইউজ করতেছো, কাজ করতেছো, আসলে ভাই একটা অ্যাপ কিংবা একটা যে কোনো অ্যাপ এটা যদি প্লে স্টোরে আসে তারপর যে ট্যাপ ট্যাপে কাজ করবে, কিন্তু প্লে স্টোরে আসার আগে কোনোদিনও কোনোভাবেই ট্যাপ ট্যাপে আসবে না, কারণ ট্যাপ ট্যাপ হচ্ছে একটা ফেক ওয়েবসাইট, আনঅফিশিয়াল যেটাকে বলে। ট্যাপ ট্যাপ থেকে তোমরা অনেকে কীভাবে প্রি রেজিস্টার করতেছো এটা স্ক্রিনের উপর অবশ্যই একটা ভিডিও দেখতে পারতেছো, একদম আমি ক্লিয়ার দেখাই দিতেছি তোমাদের তোমাদের বোঝানোর স্বার্থে। সো গাইস এই ট্যাপ ট্যাপ আবাল মার্কা অ্যাপটা সম্পর্কে আমি জানানোর জন্য তোমাদের বোঝানোর স্বার্থে এই অ্যাপটা ডাউনলোড করে একদম তোমাদের দেখিয়ে দিতেছি। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ ট্যাপ ট্যাপ অ্যাপটা আমার কাছে ডাউনলোড করা আছে। অ্যাপের ভিতর যাওয়ার পর দেখো উপরের দিকে সার্চ অপশন আছে, সেখানে তুমি অ্যানালাইশন গেম সার্চ করলে অবশ্যই গেমটা পাবা, কিন্তু প্রি রেজিস্টার চলতেছে, যেটা প্লে স্টোরে এখন পর্যন্ত নাই সেটা এখানে চলে আসে, এটা কোনো কথা। তো যাই হোক উপর দিকে যা সার্চ দিলাম অ্যানালাইশন মোবাইল, তো দেখো তারপর অ্যানালাইশন গেম চলে আসবে, মানে প্রি রেজিস্টার চলতেছে। তো তোমরা কি করতেছো এখান থেকে, তোমরা অনেকে আসো প্রি রেজিস্টার করতেছো আর ভাবতেছো যে তোমরা ইমোটটা পাওয়া যাবা, মানে যে ইমোটটা দেওয়ার কথা ছিল প্রি রেজিস্টারে, এটা হচ্ছে আর 1 বছর আগের কথা। তো গাইস যাই হোক এই বিষয়টা নিয়ে আমি এত স্পেশাল পারবো না, কারণ এই বিষয়টা একদম ফালতু একটা বিষয়। অ্যানালাইশন গেম অফিসিয়ালি জানিয়ে দিছিল যে প্রি রেজিস্টার করলে একটা ইমোট দেওয়া হবে ফ্রিতে, কিন্তু এখন বর্তমানে সেই গেমটা আসার পর ইমোটটা আমরা সকলেই পাবো, যারা প্রি রেজিস্টার করছিলাম তারাও পাবো, আর যারা করিনি তারাও পাবো। তোমাদের মধ্যে যারা ভাবতেছো যে ট্যাপ ট্যাপ থেকে প্রি রেজিস্টার করে তারপর তোমরা ইমোটটা ফ্রিতে নিয়ে নিবা, তারা একদমই ভুল ভাবতেছো, কারণ এই ট্যাপ ট্যাপ ওয়েবসাইটটা হচ্ছে অ্যানালাইশন গেমের একদমই আনঅফিসিয়াল একটা ওয়েবসাইট। প্লে স্টোরে গেম অ্যাপ্রুভ করার পর এখানে গেম আসবে, কিন্তু এখান থেকে ডাউনলোড করলে গেমে কাজ করবে, কিন্তু প্লে স্টোরে সবার আগে আসবে তারপর এখানে আসবে। তো গাইস যাই হোক আমি এটাই বলবো যে ট্যাপ ট্যাপ হচ্ছে একটা ফেক অ্যাপ, এটার মধ্যে প্রি রেজিস্টার করে কোনো লাভ হবে না, কারণ প্রি রেজিস্টার আরো 1 বছর আগে হয়ে গেছে। অ্যানালাইশন গেম আসলে সবার আগে আমরা প্লে স্টোরে দেখতে পারবো, কারণ ওটা হচ্ছে অফিসিয়াল আর এটা হচ্ছে ফেক একটা ওয়েবসাইট। তো গাইস এখন কথা বলবো যে ভিডিওর মেইন টপিক যেটা, যেটা তোমরা জানার জন্য এখন পর্যন্ত ওয়েট করতেছো, এখন পর্যন্ত সবার ভিডিওতে যা কমেন্ট করতেছো যে অ্যানালাইশন আসবে কখন, কয়টার সময় আসবে, আমরা কয়টায় গেমটা প্লে করতে পারবো, ডাউনলোড করবে। আমি অ্যানালাইশন গেমের মডারেটর এর সাথে কথা বলে একটু আগে একদম কনফার্ম টাইম জানতে পারছি, উনি আমাকে 100% কনফার্ম দিয়ে এটাই বলে দিছে যে অ্যানালাইশন গেম আমরা আজ রাত 11টা থেকে 1টার মধ্যেই পাওয়া যাবো, মানে আজকে রাত 11টা থেকে 1টার মধ্যে আমরা প্লে স্টোরে অ্যানালাইশন গেম দেখতে পারবো, আর তারপর ডাউনলোড করে আজকে রাত্রেই খেলতে পারবো। এই কথাটা আমার নিজের আনুমানিক কথা বলতেছি না, কারণ এটা একদম অফিসিয়াল কনফার্ম কথা আমি বলতেছি, একদম 11টা থেকে 1টার মধ্যে তোমরা গেম পাওয়া যাবে, এটা 100% কনফার্ম। তাই এখন তোমরা ভাবতে পারো যে গেমটা যখন প্লে স্টোরে আসবে তাহলে আমরা বুঝবো কিভাবে এত রাত্রে প্লে স্টোরে গেমটা এসে পড়ছে। এই বিষয়টা জানতে হলে অবশ্যই গাইস এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ গেমটা আসার পরে একদম ফার্স্টে আমি প্লে স্টোর থেকে একদম গেম ডাউনলোড করে ভিডিও এই চ্যানেলে আপলোড করে দেব। তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ভিডিওটা ভালো হয় তাহলে অবশ্যই ভিডিওতে এখন পর্যন্ত যারা লাইক করেন তারা অবশ্যই লাইক করে দেবা। তো আজকের ভিডিও পর্যন্ত, পরের কোনো ভিডিওতে আবারও কথা বলবো, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।